নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। বুধবার রাতে টেক্সাসের ডালাস শহরে একটি পার্কিং লটে এক মেক্সিকান আমেরিকান মহিলার আক্রমণের মুখে পড়েন একদল ভারতীয় মহিলা। আচমকায় তাদের দেখে এক মেক্সিকান আমেরিকান মহিলা চিৎকার করতে থাকেন এবং বলেন, ইউ ইন্ডিয়ানস আর এভরিওয়্যার, গো ব্যাক টু ইন্ডিয়া। জাতিবিদ্বেষমূলক এই মন্তব্যের জেরে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে টেক্সাস পুলিশ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। বুধবার রাতে বিদিশার উত্তরা নামক এক প্রবাসী বাঙালি মহিলা ফেসবুকে জাতিবিদ্বেষের শিকার হওয়ার কথা জানান। 5.5 মিনিটের ভিডিওয়ে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক মহিলা তাদের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করছেন। রীতিমতো তেড়ে এসে ওই মহিলা বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই ভারতীয়দের দেখতে পাচ্ছি, ভারত যদি এতই ভালো হয় তবে তোমরা ভারতেই ফিরে যাও না কেন। গোটারা ঘটনাতেই হকচকিয়ে যান ওই বাঙালি মহিলা ও তার বন্ধুরা। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, অভিযুক্ত ওই মহিলাকে তাদের মধ্যে কেউ চেনেনি না। বুধবার রাতে তারা একটি পার্কিং লটের ভিতর থেকে যাওয়ার সময় আচমকাই ওই মেক্সিকান মহিলা তাদের উপরে চড়াও হন এবং অকথ্য গালিগালাজ করতে থাকেন। হঠাৎ জাতি তুলে আক্রমণের কারণ জানতে চাইলে ওই মহিলা আরও রেগে যান এবং মোবাইলে রেকর্ডিং করা হচ্ছিল সেটিও কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ওই বাঙালি মহিলার সাথে থাকা এক মহিলার মুখে আঘাত করেছেন তিনি, এরপর তাদের গুলি করার হুমকিও দিয়েছেন। এই ঘটনার পরই ডালাসের প্লানো পুলিশের তরফে জানানো হয়, এসমেরাল্ডা উপটন নামক এই মহিলাকে বৃহস্পতিবারই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হেনস্থা, শারীরিক আঘাত ও সন্ত্রাসমূলক হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। বন্ড বাবদ $10,000 জমা দিলে তবে ওই মহিলাকে জামিন করানো হবে বলে জানিয়েছে পুলিশ।